सहना भवतु सहनो भुनक्तु सवीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शांति। आमी जखन पहाड़ेर शिखरे जाई, आमी जखन समुद्र सैकते जाई, तखन आमार मध्ये कोनो प्रत्याशा जागे ना, किन्तु एई समय आमार चोख कान आमाके एकटा अपार्थिव आनंद एने देय़। आमी जखन मुक्तानंदेर काछे जाई, तखनो आमार मध्ये एकटा आनंदेर धारा बोइते थाके, आमार समस्त इंद्रियगुलो जेनो तखन उज्जीवित हये उठे। मुक्तानंद किछुई करेन ना, पहाड़ेर कोले छोट्ट एकटा आश्रमे शीतेर भोरबेला सबाइके जागिए दिए तिनि आबार बिछानाय टान टान हये जान। तो आमी एकदिन ताके जिज्ञेस करेछिलाम, आपनी करेंटा कि? अन्यदेरके साधन क्रियाय भजिए दिए आपनी दिव्यी देखछि आराम करछेन, तथापि बहु लोक आपनार काछे आसे, एमनकि आमिओ आपनार काछे कीसेर जे टाने छुटे आसि ता आमी जानि ना। आर एखाने एले आमार केन एत आनंद हय ताओ आमी जानि ना। तो मुक्तानंद तखन एकटा गुज्झ साधनार कथा बोलेछिलेन जा तिनि निजे करे थाकेन। आज आमरा सेई सहज साधनार कथा शुनब। तबे एकटा कथा बोली, आमार ई कथागुलो सबई मिथ्ये जदि आपनि ई कथा मतो काज ना करेन। आर जदि करेन तबे जानबेन आमार ई कथागुलो सबई सत्य। जाइ होक, हयतो केउ ना केउ एर यथार्थ प्रयोग करबे एकदिन, तखन एई सब कथार यथार्थता उपलब्धिते आसबे। सहज साधना बोलते दु दस मिनिटेर साधना नय, जा आजकल एई व्यस्ततार जुगे लोके खूब खाच्छे। आमादेर ई साधन कथा सहज साधना बटे, एमनकि शुनतेओ सहज बोलेई मने हय, किन्तु एई साधनाटा आदौ सहज नय। तबे एई साधनाके आपनि सार्वजनीन साधना बोलते पारेन, केनना एई साधनार जन्य कोनो अधिकारी भेद नेई, ज्ञानी अज्ञानी, भक्त अभक्त, अलस बा कर्मठ, सन्यासी बा संसारी, जोगी बा भोगी, सबाई এই সাধনা করতে পারেন। এক্ষেত্রে দরকার শুধু একটু ইচ্ছে, ব্যাস। আপনার ইচ্ছে যদি প্রবল হয় তবে এই সাধনার দ্বারা আপনি আপনার জীবনকে বদলে নিতে পারেন। আবার এই সাধনা বহু উচ্চ কোটির সাধকগণ করে থাকেন, আগেও করেছেন এখনও করছেন। তাই এই সাধনা যেমন একজন সাধারণ মানুষের জন্য মহা উপকারী, ঠিক তেমনি এই সাধনা একজন উচ্চ কোটির সাধকের জন্য উপযোগী বলা যেতে পারে। সত্য হচ্ছে সব সাধনার শেষে এই উচ্চ কোটির সাধকগণ এই সহজ সাধনাই নিরন্তর করে থাকেন, তা আমরা জানি আর না জানি। যেমন এখন মুক্তানন্দ করছেন, এই সাধনায় লিপ্ত হবার আগে গোটা কয়েক নিয়মের কথা আমরা একটু শুনে নেই, তারপর আমরা এই সহজ সাধন প্রক্রিয়ার কথা শুনব। সব কিছুর একটা প্রস্তুতি থাকে, তাওয়া গরম না হলে রুটি ভাজা যায় না, তেল গরম না হলে তাতে মাছ ভাজা যায় না। তাই প্রথমে একটু প্রস্তুতি পর্বের কথা আমরা শুনে নেব। প্রথমত হচ্ছে সব সময় মেরুদণ্ড সোজা রেখে চলাফেরা করবেন,
বসা দাঁড়ানো হাঁটাচলা এমনকি শোবার সময়ও আপনি মেরুদণ্ড সোজা রাখুন। সারাক্ষণ শ্বাসের দিকে খেয়াল করুন, দুই নাক দিয়ে সমান তালে বায়ু প্রবাহিত হচ্ছে কি না সেটা খেয়াল করবার চেষ্টা করুন। যদি না হয় তবে খানিকক্ষণ অনুলোম বিলোম বা কাত হয়ে শুয়ে শ্বাস বায়ুকে নিয়ন্ত্রণ করে দুই নাক দিয়ে সমান্তরালভাবে বায়ুকে প্রবাহিত করুন। জানবেন দুই নাক দিয়ে বায়ু প্রবাহিত হলে আপনার মনে সবসময় ঈশ্বর চিন্তনের উদয় হবে। এমনকি এই দুই নাক দিয়ে শ্বাস প্রবাহিত করবার কৌশল আপনি যদি আয়ত্তে আনতে পারেন তবে আপনি রোগ মুক্ত শরীরে অবস্থান করতে পারবেন। প্রতিদিন প্রাণায়ামের অভ্যাস করুন, প্রতিদিন স্নান করুন। দ্বিতীয়ত হচ্ছে এই সাধনায় লিপ্ত হবার প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে আমাদেরকে সবসময় শুদ্ধ চিন্তনের অভ্যাস করতে হবে। মুখে ও মনে আমাদের এক হতে হবে, অর্থাৎ আমার মনের মধ্যে যে চিন্তা আসবে মুখেও যেন সেই কথাগুলোই শব্দের আকারে ভেসে ওঠে। মুখে এক আর মনে আর এক, এটি হলে জানবেন এই সাধনার যোগ্য আপনি হতে পারেননি। আর মনের মধ্যে সবসময় শুভ ও শুদ্ধ চিন্তার অভ্যাস করতে থাকুন। তৃতীয়ত হচ্ছে পরনিন্দা পরচর্চা সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে, অপরের অমঙ্গল চিন্তা সম্পূর্ণরূপে পরিহার করে চলতে হবে। শুধু নিজের জন্য নয়, অপরের জন্যও ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। এমনকি আপনার শত্রুর জন্যও ভগবানের কাছে আপনাকেই প্রার্থনা করতে হবে। মনে মনে বলুন, হে ঈশ্বর, আমার শত্রুর মধ্যেও যেন শুভ চিন্তার প্রকাশ ঘটে। মনে মনে বলুন, যিনি আমার অমঙ্গল চাইছেন, যিনি আমার ক্ষতি চাইছেন, হে ভগবান, তুমি আগে তার ভালো করো, তার মনকে শুদ্ধ করে দাও, তুমি সবার মঙ্গল করো, আর সবার মঙ্গল হলে অবশ্যই আমার মঙ্গল হবে, আমি তো সবার বাইরে নই। চতুর্থত হচ্ছে প্রতিদিন নিয়ম করে ভূত যজ্ঞ করুন। ভূত যজ্ঞ অর্থাৎ পশু পাখি কীট পতঙ্গ গাছপালা ইত্যাদিকে বেঁচে থাকবার জন্য যথাসম্ভব সাহায্য করুন, তাদের আহার বা পানীয় দান করুন। এদের সঙ্গে কথা বলে বোঝবার চেষ্টা করুন এদের কোথায় কষ্ট, আপনার দ্বারা যথাসম্ভব তাদের কষ্ট দূর করবার চেষ্টা করুন। অসহায় গরিব দুঃখী মানুষের যথাসম্ভব সেবা করুন। পঞ্চমত হচ্ছে পিতা মাতা গুরুজন শিক্ষাগুরু দীক্ষাগুরু মন্ত্রদাতা গুরু, অর্থাৎ যার কাছ থেকে আপনি এই জীবনে বাঁচার রসদ জ্ঞানের রসদ পেয়ে ধন্য হয়েছেন, তাদের প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাদেরকে যথাসম্ভব সেবা করুন। তাদের প্রতি আপনার মাথা যেন চিরকাল নত হয়ে থাকে, এদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। ষষ্ঠত, কারুর উচ্ছিষ্ট খাবেন না, কাউকে আপনার উচ্ছিষ্ট খেতে দেবেন না। আপনার শরীরে যা সহ্য হয় সেই মতো খাবার খান, লোভের বশে বা কারুর অনুরোধে উপরোধে খাবার খেতে যাবেন না। খাবার সময় ধীরে ধীরে সময় নিয়ে খাবার খান, তাড়াহুড়ো করবেন না। জানবেন অন্নই ব্রহ্ম, খাবারের মধ্যে জল ও বায়ু সর্বোৎকৃষ্ট, জলই প্রাণ। ভোরবেলায় পেট ভরে বায়ু পান করুন প্রথমে। জানবেন বায়ুর মধ্যেই আছে চৈতন্য শক্তি যা আপনাকে চেতন রেখেছে। সকালবেলায় খালি পেটে ধীরে ধীরে জল পান করুন, তাড়াহুড়ো করবেন না, গগ্রাসে গিলবেন না। ধীরে ধীরে যথাসম্ভব যতটা বেশি সম্ভব জল পান করুন। জল পান করবার আগে কয়েকবার বুক ভরে শ্বাস নিয়ে নিন, দেখবেন শরীরটা তরতাজা লাগছে। সপ্তমত, শুতে যাবার আগে এবং সকালবেলা
বিছানা ছাড়বার আগে। অবশ্যই আপনার দেবসুলভ পিতা মাতা এবং ইষ্ট দেবকে স্মরণ করুন, পরমাত্মা পরমেশ্বরকে স্মরণ করুন। এই দেবতাদের, ইষ্টদেবকে, পিতা মাতাকে আপনি ধন্যবাদ দিন একটা সুন্দর দিন উপহার দেবার জন্য। তাদের কাছে কৃতজ্ঞতা জানান সমস্ত সমস্যা সমাধানের জন্য। তাদের কাছে শক্তি প্রার্থনা করুন সমস্ত সমস্যা সমাধানের জন্য। ব্যাস এইটুকু। এবার আমরা শুনে নেই সেই সহজ সাধন প্রক্রিয়ার কথা। পুরাকালে নাকি শুধু যোগী পুরুষগণ, ঋষি মুনিগণ এবং কতিপয় সন্ন্যাসীদের মধ্যেই এই সাধন ক্রিয়ার প্রচলন ছিল। এখন সময় এসেছে সাধারণের জন্যও এই প্রক্রিয়া শুরু হোক। এতে করে শুধু আপনার জীবনে পরিবর্তন আসবে তাই নয়, আপনার কাছাকাছি যারাই আসবে তাদের মধ্যেও আপনি একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। মুক্তানন্দজি বলছেন, কেবলমাত্র শ্বাস প্রশ্বাসের সঙ্গে নামের জপ করলেই সব হবে। কেবলমাত্র শ্বাস প্রশ্বাসের সঙ্গে নামের জপ করলেই সব হবে, কথা এইটুকুই। মুক্তানন্দ শুধু এই কথাটুকুই বলেছেন, শ্বাস প্রশ্বাসের সঙ্গে নামের জপ। আমরা জানি আমাদের যে শ্বাস প্রশ্বাস ক্রিয়া, তা সে জাগরণে হোক বা নিদ্রাতে হোক, জন্ম থেকেই আমাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক গতিতে বয়ে চলেছে। আপনার মনে থাক বা না থাক, এই শ্বাসক ক্রিয়া আপনি করেই চলেছেন। জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে হোক, আপনি শ্বাসক ক্রিয়া করেই চলেছেন। এর জন্য আপনাকে আলাদাভাবে মনোযোগ দিতে হয় না, কোনো প্রয়াস করতে হয় না। এখন আপনার কাজ হচ্ছে এই শ্বাসের মালায় নামের পুঁথি গেঁথে দিন। এখন আপনার কাজ হচ্ছে শ্বাসের মালায় নামের পুঁথি গেঁথে দিতে হবে। এখন কথা হচ্ছে, আপনার দীক্ষা হয়নি, শ্বাসের সঙ্গে কোন নাম তাহলে আপনি জপ করবেন? আপনার মন্ত্র দীক্ষা হয়নি, কিন্তু তাতে কি, আপনি যে কোনো একটা নামের আগে বা পিছে অথবা আগে পিছে দুই দিকেই ওম এই ধ্বনিটি জুড়ে দিন। এবার শ্বাসের মালায় গেঁথে দিন। আমি কয়েকটা বৈজিক মন্ত্রের কথা বলছি, এর মধ্যে যে কোনো একটি আপনি বেছে নিতে পারেন। ওম রেং ওম ক্লিং ওম হৌং ও ক্রেং গং। এমনি অনেক বৈজিক মন্ত্র আছে, এর মধ্যে যে কোনো একটি আপনি শ্বাসের সঙ্গে জপ করতে পারেন। জানবেন, একবার যদি শ্বাসের মালায় এই নাম গাঁথা হয়ে যায়, তবে শ্বাস যেমন অবিরাম চলছে তেমনি আপনার নামও অবিরাম চলতে থাকবে। আপনি লেখাপড়া করছেন, অফিস করছেন, গান গাইছেন, এমনকি কথা বলছেন, আপনি সুস্থ আছেন কি অসুস্থ আছেন, আপনি ব্যস্ত আছেন কি বিশ্রামে আছেন, আপনি ঘুমিয়ে আছেন কি জেগে আছেন, যে কোনো অবস্থাতেই যেমন আপনার শ্বাসক ক্রিয়া চলছে, ঠিক তেমনি আপনার মধ্যে তখন এই নাম চলতে থাকবে। এ এক অদ্ভুত প্রক্রিয়া যা বিরামহীনভাবে আপনাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে দেবে। আপনি শুধু লক্ষ্য স্থির করে ট্রেনে চেপে বসুন, আর কিছুই করতে হবে না। আপনি আপনার বোঝা নামিয়ে দিন, ট্রেনের মধ্যে বোঝা থাক, আপনি লক্ষ্যে পৌঁছে যাবেন। তখন আপনার মাথার বোঝা, আপনার মনের মধ্যে সমস্ত চিন্তা
এই শ্বাস রূপে গতিশীল ট্রেনের মধ্যে রেখে নিশ্চিন্ত হয়ে জীবনযাপন করতে থাকবেন। এই প্রক্রিয়া নতুন কিছু নয়, এই প্রক্রিয়ার কথা বলে গেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু, বলে গেছেন ঠাকুর রামকৃষ্ণ, বলে গেছেন যোগসিদ্ধ বিজয় গোস্বামী, বলে গেছেন রাম ঠাকুর ইত্যাদি অনেক মহাত্মা পুরুষগণ, বলে গেছেন সমস্ত মহাপুরুষ অবতার পুরুষ সমস্ত মহাত্মাগণই এই নাম জপের কথা বলে গেছেন শ্বাসের সঙ্গে। এমনকি বুদ্ধদেবও শ্বাসের দিকে খেয়াল রাখতে বলেছেন। কেউ কেউ বলেন এই সাধন প্রক্রিয়াই করতেন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহাদেব বাসুদেব। এই পথের মতো সহজ পথ আর নেই, শুধু শ্বাস প্রশ্বাসের সঙ্গে নাম নিতে পারলেই হলো। কোনো শারীরিক কসরত নয়, কোনো যৌগিক ক্রিয়া নয়, কোনো নিয়ম নীতি নেই, কোনো সময়ের ভ্রুক্ষেপ নেই। এই সাধন ক্রিয়া সমস্ত যোগের শ্রেষ্ঠ। সমস্ত জাতি নাস্তিক আস্তিক, সমস্ত যুবা বৃদ্ধ, সমস্ত নারী পুরুষ এই সাধনার যোগ্য। একটা জিনিস জানবেন, নাম কেবল অক্ষর বা কয়েকটা অক্ষরের সমষ্টি নয়, নাম ও নামই অভেদ। আরও একটা কথা হচ্ছে, আপনি কি নামে তাকে স্মরণ করছেন সেটা বড় কথা নয়, কেননা ঈশ্বরের নামের কোনো শেষ নেই। যে নামেই আপনি তাকে ডাকুন না কেন, তাতে কিছুই এসে যায় না। আপনার অন্তর যদি সেই বিশ্বশক্তির কথাই ভাবে, আপনার মন যদি এই নামের সঙ্গে সেই ঈশ্বরের চিন্তন করে থাকে, অর্থাৎ নামের মধ্যে যদি আপনি করুণাময়কে ঈশ্বরকে অনুভব করেন, তবে সেই নামই ঈশ্বরের নাম। জানবেন প্রতিটি অক্ষরের সঙ্গে মিশে আছে সেই ওঙ্কার। ওঙ্কার ভিন্ন কোনো শব্দ ধ্বনি মন্ত্র হতে পারে না, তাই যে নামেই তাকে ডাকুন না কেন, শেষে তা ওঙ্কারেই পরিণত হয়ে যায়। শুধু শ্বাসের মালায় নামকে গেঁথে নিন আর এর আশ্চর্য ফল প্রত্যক্ষ করতে থাকুন। এতে আপনার শুধু আধ্যাত্মিক উন্নতি হবে তাই নয়, আপনি আপনার জাগতিক জীবনেও উন্নতি লক্ষ্য করবেন। জাগতিক জীবনে সুখ দুঃখ তো আসবেই, কিন্তু আপনার মধ্যে একটা সাম্য ভাব আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে। আপনাকে কোনো কিছুই তখন আর বিচলিত করতে পারবে না, আপনি থাকবেন নিরুদ্বিগ্ন। ওম শান্তি 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 হরি ওম।